বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার। গোপালনগরের একটি গুদাম থেকে উদ্ধার এই কাপ সিরাপ। উদ্ধার হওয়া কাপ সিরাপের মূল্য প্রায় 12 লক্ষ টাকা। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এগুলি জড়ো করা হয়েছিল। পাচারের উদ্দেশ্যে জড়ো করা বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ। এলাকার একটি গুদাম থেকে এই কাপ সিরাপগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 9 মে গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুর চোংদার বিল এলাকা থেকে প্রথম পর্যায়ে 300 বোতল কাপ সিরাপ সহ পরিতোষ দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তুলে বিচারকের নির্দেশে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে আরও 5000 বোতল কাপ সিরাপ উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া কাপ সিরাপের আনুমানিক বাজার দর প্রায় 12 লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে আরও 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার হওয়া কাপ সিরাপগুলি একটি গুদামে মজুত করে রেখেছিল ওই ব্যবসায়ী, কিন্তু সে এ ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশের দাবি। ধৃত ব্যবসায়ীর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে জানান, গোপালনগর থানার ওসির নেতৃত্বে এই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। একটা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমাদের এই গোপালনগর থানার বড়বাবুর নেতৃত্বে একটা টিম ওই সনেকপুর চৌরদা বিল থেকে ওর আশেপাশে ওখান থেকে 300 ফেন্সিডিলের বোতলসহ প্রাথমিকভাবে পরিতোষ দে নামক একজন স্মাগলারকে আটক করে। তারপর ওকে রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়, 3 দিনের রিমান্ডে থাকে। সেই অবস্থায় আরও 5000 ফেন্সিডিলের বোতল রিকভারি হয়। আমরা আবার 5 দিনের জন্য আবার ফার্দার রিমান্ডের প্রেয়ার এখান থেকে দেওয়া হবে যদি আরও কিছু রিকভারি করে, প্রায় 12 লাখ টাকার মতো। তদন্ত চলছে, আপাতত এর সঙ্গে জড়িত আছে, স্মাগলিংয়ের সঙ্গে হয়তো জড়িত আছে, আমরা তদন্ত করে দেখছি ওটা কী আছে। মানে ওদের তদন্ত করে দেখা যাচ্ছে, হয়তো যেহেতু বর্ডার এলাকায় হতেও পারে, আমরা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। লুকিয়ে রাখা হয়েছিল, একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল, এটা হয়তো কী কাজে কোথায় নিয়ে যাবে কী করবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, ওটা আমরা তদন্ত করে দেখছি। এটা একজনকে সানগ্লাস হ্যাঁ এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। উল্লেখ্য, ভারতীয় বিশেষ একটি কোম্পানির তৈরি কাপ সিরাপ বাংলাদেশে চোরাপথে দীর্ঘদিন ধরে পাচার হয়ে যাচ্ছে। এই কাপ সিরাপগুলি বাংলাদেশে নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। সে দেশে এই কাপ সিরাপের ব্যাপক চাহিদা থাকায় চোরাপথে তা ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।